আজ রাত 12টার ভিতরে যদি কোনো সুরাহা না হয় আগামী কাল সকাল থেকে আমরা কাপনের কাপড় বেঁধে রাজপথে অবস্থান করব আমরা না খেয়ে মরে যাব তবু আমরা প্রেস ক্লাব ছাড়ব না আমরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে মানবতার জীবন যাপন করছি এই বেসরকারি শিক্ষকদের এক দফা এক দাবি জাতীয়করণের লাগাতার কর্মসূচি আজ 21তম দিন আমরা 11 জুলাই থেকে আজ 31 জুলাই পর্যন্ত এই বাংলাদেশের প্রায় 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে প্রতিদিন অবস্থান করি একটি দাবিতে যে আমাদের জাতীয়করণ করতে হবে তার পিছনের কাহিনী হচ্ছে যেখানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকগণ 97% অবদান রেখে চলেছেন এবং মাত্র 3% শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা ব্যবস্থায় অবদান রেখে চলেছেন তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব সংঘাত নেই কোনো প্রতিহিংসা নেই কিন্তু বিরাট বৈষম্যের নিরসন আমরা চাই শিক্ষাখাতে একই লেভেলে একই স্তরে পাঠদান করিয়ে থাকি তারাও এসএসসি পর্যন্ত 6 থেকে 10 পর্যন্ত পড়ায় আমরাও 6 থেকে 10 পর্যন্ত পড়াই আমাদের এবছরের সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল গবেষণা করে বিশ্লেষণ করে দেখতে পাবেন যে বেসরকারি শিক্ষকের ফলাফল সরকারি চেয়ে অনেক এগিয়ে রয়েছে তাহলে যেখানে এই জাতি গড়ার কারিগর বাংলাদেশের সুনাগরিক গড়ায় সুশিক্ষিত জাতি গড়ায় বিশাল একটি অবদান রেখে চলেছেন সেখানে আর্থিকভাবে কেন আমাদেরকে বৈষম্য স্বীকার করে রাখা হবে আমরা আজ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে মানবতার জীবন যাপন করছি যার কারণে আজকে সময়ের প্রয়োজনে আমাদের এই লক্ষ লক্ষ শিক্ষক রাজপথে নেমে এসেছে প্রেস ক্লাবের সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত 21 দিন যাবৎ আমরা এখানে লাগাতার কর্মসূচি পালন করছি আগামী আজ রাত 12টার ভিতরে যদি কোনো সুরাহা না হয় আগামীকাল সকাল থেকে আমরা কাপনের কাপড় বেঁধে রাজপথে অবস্থান করব যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা প্রেস ক্লাব ছাড়ব না আমরা এই 21 দিন অবস্থানের মধ্যে দিয়ে যদি বলি যে আমাদের যে মূল দাবি জাতীয়করণ সেই জাতীয়করণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক দুটি কমিটি করে দিয়েছেন কমিটি করার নির্দেশ দিয়েছেন আমরা এখনও সেই কমিটি দেখতেছি না আমরা চাই অচিরেই এই কমিটিটা করা হোক এবং সেই কমিটিতে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হোক যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী কমিটি করার কথা বলেছেন নির্দেশ দিয়েছেন আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ব্যাপারে অত্যন্ত পজিটিভ এছাড়াও আপনারা দেখছেন যে বেসরকারি শিক্ষকরা সাধারণত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো যে কোনো প্রাপ্তি সাথে সাথেই পায় না কিন্তু এবছর দেখলাম আমাদের 19 তারিখেই 5% যে প্রণোদনা এটা দিয়ে দিচ্ছে এবং আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বসেছি অন্যান্য আমাদের যে দাবি সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত পৌঁছানো হয়েছে আমরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই 500 টাকা চিকিৎসা ভাতা পাই আর 2004 সনে 19 বছর আগে আমরা 25% উচ্চ ভাতা পেয়েছি